হ্যালো বন্ধুরা, তোমরা অনেকে আছো যারা ইউটিউবে 1.5 বছর 2 বছর কাজ করছো, ঠিক আছে, প্রতিদিন ভিডিও আপলোড করছো, 10টা 20টা ভিউজ আসছে, খুব জোর 500 600 ভিউজ আসার পর তোমার ভিডিওটা পুরো একদম থেমে যাচ্ছে, ভিউজই আসছে না। তখন তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ যে আমার দ্বারা হয়তো ইউটিউব হবে না, ইউটিউব হয়তো আমার ভাগ্যে নেই। এগুলো কিন্তু তোমাদের একদম পুরো ভুল ধারণা। তুমি যে প্রতিদিন ভিডিও আপলোড করছো, ঠিক আছে, তোমার মতো তো অনেকজন ভিডিও আপলোড করছে, তোমার থেকে খারাপ কোয়ালিটি, থাম্বনেল হচ্ছে তোমার থেকে ভালো বানাতে পারছে না, তাদের ভিডিওতে ভালো ভিউজ আসছে আর তোমার ভিডিওতে ভালো ভিউজ আসছে না। বা যারা নতুন ইউটিউবে এসেছে তোমার পরে, তাদের চ্যানেলগুলো তোমার থেকে একঘরে হয়ে যাচ্ছে, কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসছে না, তোমার চ্যানেল গ্রো হচ্ছে না, ভিডিওতে ভিউজ আসছে না, তার মানে তোমার ভিডিওতে কিছু কমজোরি আছে। তোমাকে কিন্তু জানতে হবে যে আমার ভিডিওতে কি কমজোরি আছে, সেটা জানার চেষ্টা করতে হবে, সেটা বোঝার চেষ্টা করতে হবে, তারপরে তোমার ভিডিওতে ভিউজ আসবে। সেই কারণে এই ভিডিওতে তোমরা দেখো, ফুল দেখো, ঠিক আছে, যারা ফুল দেখে যাবে, কিছু কমজোরি বলবো তোমাদের চ্যানেলে যেগুলো আছে, এগুলো তোমরা ইমপ্রুভ করো, তাহলেই দেখবে তোমাদের ভিডিওতে ভালো রকম ভিউজ আসবে এবং তোমার চ্যানেলটা দেখবে আস্তে আস্তে গ্রো হয়ে যাবে, ঠিক আছে। আর আগে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কালকে ভিডিওতে যে উইনার হয়েছে, ঠিক আছে, এই চ্যানেলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সবাই সাপোর্ট করবে। আর প্রতিদিন, ঠিক আছে, যারা উইনার হয় তাদের চ্যানেলগুলো আমি কিন্তু টেলিগ্রামের মতো কিন্তু প্রমোশন করি। আর টেলিগ্রামে যদি তোমরা জয়েন না হয়ে থাকো, 150 200 মতো কিন্তু অনেক গ্রুপ মেম্বার আছে, তারা কিন্তু একে অপরকে প্রতিদিন সাপোর্ট করে। সেখানে মেসেজটা আমি কিন্তু অফ করে রেখেছি, কিন্তু আমি প্রতিদিন একটা করে চ্যানেল প্রমোট করি, ঠিক আছে। তোমরা যদি না জয়েন না থাকো, আমি ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্কটা, মানে টেলিগ্রামের গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, টেলিগ্রামটা ইনস্টল করবে হোয়াটসঅ্যাপের মতনই, যদি তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে, তো ওখান থেকে তোমরা সাপোর্ট পাবে, এখান থেকেও সাপোর্ট পাবে, এর ফলে কিন্তু তোমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হবে, ঠিক আছে। মানে ইউটিউব তো অনেকজনের চ্যানেল কি করে, গ্রো হয় না, ফ্রিজ হয়ে যায়, ডাউন হয়ে যায়, ইমপ্রেশন পাঠায় না, তখন আমরা যদি তোমাদের চ্যানেলগুলো আস্তে আস্তে প্রমোট করি, দু একজন তোমার যদি ভিডিও দেখে, নতুন করে ইউটিউব আবার ইমপ্রেশন পাঠাবে, আস্তে আস্তে দেখবে তোমার ভিডিওতে ভালো ইমপ্রেশন পাঠাচ্ছে, যার ফলে ভিউজ আসবে এবং তোমার চ্যানেলটাও কিন্তু গ্রো হবে, ঠিক আছে। তো সবার প্রথমে দেখো তোমার ভিডিওতে কেন ভিউজ আসে না, সেটা বোঝার জন্য তোমাকে সবার প্রথমে হোয়াট ইজ টুয়োটা এভাবে ওপেন করতে হবে, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি হোয়াট ইজ টুয়োটা ওপেন করবে, ওপেন করার পরে ইউটিউব কি করে, তুমি যখনই ভিডিও আপলোড করবে, তোমার যত খারাপ ভিডিও হোক না কেন, ইউটিউব কিন্তু তোমার সাবস্ক্রাইবার কাছে কিন্তু ইমপ্রেশন পাঠাবে। আমার 10,000 সাবস্ক্রাইবার, ঠিক আছে, তাহলে আমি যখনই ভিডিওটা আপলোড করবো, ইউটিউব কিন্তু আমার ওই 10,000 সাবস্ক্রাইবার কাছে কিন্তু আমার ভিডিওগুলো ইমপ্রেশন পাঠাবে, ঠিক আছে। তো এবার দেখবে ইউটিউব যে কিরকম কি আমার ভিডিওতে প্রেস করছে সাবস্ক্রাইবাররা, সাবস্ক্রাইবাররা যদি ভালো রকম প্রেস করে, তখন আদার্স অডিয়েন্সের কাছে আমার ভিডিও ইমপ্রেশন পাঠাবে। আর যদি দেখে না সাবস্ক্রাইবারই এই ভিডিও পাঠাবে, মানে ক্লিক করছে না, তখন ইউটিউব কি ভাববে যে ভিডিও নিশ্চয়ই ভালো নয়, যে নিজের সাবস্ক্রাইবাররাই প্রেস করে দেখছে না, তাহলে আর কি ভিডিও বানাবে, তখন আর তোমার ইমপ্রেশন পাঠাবে না, যার ফলে দেখবে ওই 10টা 20টা ভিডিও দেওয়ার পর তোমার মানে ভিডিওটা থেমে যাবে। ঠিক সেই রকমই আমার 10,000 সাবস্ক্রাইবার, তোমার হয়তো 200 300 400 সাবস্ক্রাইবার, ঠিক আছে, তুমি যখনই ভিডিওটা আপলোড করো ইউটিউব কিন্তু সেম ইমপ্রেশন পাঠায়, ঠিক আছে। দেখো আমি এই ভিডিওটা আপলোড করেছি কালকে, ঠিক আছে, ভিডিওটা এবার প্রেস করছি, ইমপ্রেশন কি জিনিসটা অনেকজন বুঝতে পারবে না, আমি তোমাদের বলছি। এত এখানে আমি চলে আসবো গো টু ভিডিও অ্যানালিটিক্স, এই অপশনে চলে আসার পরে আমাকে এখানে রিচ অপশনে চলে আসতে হবে, ঠিক আছে। রিচ অপশনে আসার পরেই দেখতে পাচ্ছি ইমপ্রেশন দেখাচ্ছে এখানে, ঠিক আছে, তাহলে 600 কত ভিউজ হয়েছে তোমরা দেখলে, তার মধ্যে 4.6K কিন্তু ইউটিউব আমার এই ভিডিওটা ইমপ্রেশন পাঠাচ্ছে, মানে ইউটিউবটা যখনই কেউ ওপেন করেছে তখন কিন্তু আমার এই ভিডিওটা দেখিয়েছে, শো করেছে, সেটা নোটিফিকেশন থেকে হতে পারে, ব্রাউজার ফিচার হতে পারে, বা কেউ সার্চ করে হতে পারে, ইমপ্রেশন কিন্তু দেখো 4.6K পাঠিয়েছে, এর মধ্যে 600 কজন ক্লিক করেছে, যেটা ভিউজ হয়েছে, ঠিক আছে। তাহলে ইউটিউব কিন্তু তোমার ভিডিও কিন্তু এভাবে ইমপ্রেশন পাঠাবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া, মোস্ট পপুলার ভিডিও তোমাদের আমি দেখাচ্ছি, কন্টেন্ট অপশনে চলে এলাম, আসার পরে এখানে আমি চলে আসছি শর্ট বাই অপশনে প্রেস করে মোস্ট ভিউয়ার্স অপশনে আমি প্রেস করে দিলাম, ঠিক আছে। তো এরপর দেখতে পাচ্ছি এখানে 1.2 লাখ যে ভিউজ রয়েছে এই ভিডিওটা আমি প্রেস করছি, ঠিক আছে। এই ভিডিওটা প্রেস করার পরে আমি এখানে আবার চলে আসছি, তাও নিচে এখানে 1.2 লাখ ভিউজ হয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছ 5 পয়েন্ট আছে, ঠিক আছে, এভারেজ ভিউ রেশনও ভালো আছে। তো আমি কি করবো, এখানে গো টু ভিডিও অ্যানালিটিক্স অপশনে এখানে চলে আসবো, ভিউজ হয়েছে 1.2 লাখ, কিন্তু ইমপ্রেশন কত হয়েছে আমরা এখানে দেখবো, দেখতে পাচ্ছ 17 লাখ কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে, বুঝতে পারছো, মানে 1.5 মিলিয়নের উপর কিন্তু আমার ভিডিওটা ইমপ্রেশন পাঠিয়েছে, তারপরে কিন্তু 1 লাখ ভিউজ হয়েছে। ঠিক সেই রকমই তোমাকে বুঝতে হবে ইউটিউব যেন তোমার ভিডিওটা বেশি বেশি করে ইমপ্রেশন পাঠায়, যত ইমপ্রেশন পাঠাবে তোমার ভিডিওতে তত বেশি ভিউজ আসবে, ঠিক আছে। পুরো বুঝতে পারলে ইমপ্রেশন জিনিসটা কি, ইমপ্রেশন মানে কি, যখন কেউ ইউটিউবটা ওপেন করবে তোমার ভিডিওটা দেখাবে, মানে আমি ধরো এখানে ইউটিউবটা ওপেন করলাম, তোমার ভিডিও যদি আসে তাহলে জানবে একটা ইমপ্রেশন তোমার হয়ে গেল, এই যে একটা ভিডিও এলো, মানে এই চ্যানেলে একটা ইমপ্রেশন, এই ভিডিওটার একটা ইমপ্রেশন কিন্তু আমার কাছে চলে এলো। এবার যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে থাম্বনেলটা যদি ভালো লাগে তাহলে প্রেস করবো, যদি ভালো না লাগে তাহলে প্রেস করবো না। ঠিক সেই রকমই তুমি যখনই ভিডিওটা আপলোড করবে ইমপ্রেশন পাঠাবে। এবার এরপরেই তোমাকে যেটা দেখতে হবে, এখান থেকে ব্যাক আসি, আসার পরেই ইমপ্রেশন পাঠানো হয়ে গেল, এবার দেখবে তোমার সাবস্ক্রাইবারের কাছে ইমপ্রেশন পাঠিয়ে দিল, এবার সেই সাবস্ক্রাইবারগুলো ক্লিক করছে কি করছে না, যদি ক্লিক করে ভালো রকম থাম্বনেল হয় সেটা হয়ে যাবে, যদি ক্লিক করে সেটা হয়ে যাবে তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে, যত ভিউজ বেশি আসবে, আর 1.5 লাখ ভিউজ হয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তত কিন্তু কমে যাবে, ঠিক আছে। মানে গ্রাফটা হয়তো উপর দিকে আছে, মানে ভিউজ বেশি হলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু কমে যাবে। কিন্তু বন্ধুরা একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, ভিডিওটা আপলোড করার পর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটা আছে না, এটা যেন উপর দিকে থাকে গ্রাফটা, ঠিক আছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি ডাউন থাকে তাহলে জানবে তোমার থাম্বনেল ভালো হচ্ছে না, কেউ ক্লিক করছে না, ঠিক আছে।
যার ফলে তোমার ভিডিওতে ভিউজ আসে না। তাহলে সবার প্রথমে তুমি ভিডিও কিরকম বানাচ্ছো সেটা তো অডিয়েন্স প্রথমে দেখতে পাচ্ছে না, প্রথমে দেখতে পাচ্ছে তোমার থাম্বেলটা। থাম্বেল যদি ভালো হয় সবাই ক্লিক করবে। তো ক্লিক করার পরে এবার তোমার যেটা মেইন ব্যাপারটা আছে একটা ভিডিও ভাইরালের পেছনে, সেটা হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তুমি এসইও 100% করে দাও, থাম্বেল তুমি একদম পুরো 100% তুমি একদম ক্লিক বেট থাম্বেল বানিয়ে ফেলো, টাইটেল সব রকম ভালো করো, ঠিক আছে? আমি তোমাদের চ্যানেলও প্রমোশন করে দেবো, সবই করবো, কিন্তু তোমার যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন তোমার ভিডিওতে যদি যদি না আসে, কোনো টিপস কোনো ট্রিক কিন্তু তোমার চ্যানেলে তোমার ভিডিওতে কোনো কাজে আসবে না। সে কারণে তুমি ভিডিওটা আপলোড করার পরে, ঠিক আছে, তোমার অডিয়েন্সরা প্রেস করার পর তোমার ভিডিওটা কতক্ষণ দেখছে সেটাই হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। আমার এই ভিডিওটা কম 14 মিনিটের ভিডিও কতক্ষণ দেখছে, 3 মিনিট দেখছে, দেখতে পাচ্ছ দেখো 3 মিনিট 26 সেকেন্ড, মানে মিনিমাম মানে 50% একটু নিচেই দেখতে হবে। মানে 2 মিনিটের ভিডিও হলে 1 মিনিট যেন দেখে, 8 মিনিটের ভিডিও হলে মিনিমাম 3 মিনিট যেন তোমার ভিডিওটা দেখে, তখন হচ্ছে ওটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তাই বন্ধুরা, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কখন গ্রাফটা উপর দিয়ে থাকবে, যখন তোমার অডিয়েন্সরা তোমার ভিডিওটা দেখবে, স্কিপ করে করে দেখবে না, মিনিমাম 4 মিনিটের ভিডিও হলে 2 মিনিটও দেখবে, ঠিক আছে? তখন তোমার এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা উপর দিয়ে থাকবে। আর যখনই তোমার দেখবে 3টে ভিউজ, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন গ্রাফ যখনই 3টে উপর দিয়ে থাকবে, তখন দেখবে তোমার ভিডিওটা আর কিছু করতে হবে না, আস্তে আস্তে দেখবে তোমার ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল হবে, আজকে না হলেও আস্তে আস্তে হবে। আর যখনই দেখবে তোমার এই ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট ডাউন আছে বা অ্যাভারেজ ভিউ ডিউরেশন ডাউন আছে, সেই ভিডিওটা দেখবে তখনই ভিউজটা থেমে যাবে, আর ভিউজ আসবে। সেই কারণে বন্ধুরা যখনই তুমি ভিডিও আপলোড করার আগে, ঠিক আছে, মানে আপলোড করার পরে দেখবে তোমার ভিডিওগুলো চেক করে করে দেখবে আগে যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলো তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ঠিক আছে কিনা, যদি ডাউন হয়ে যায় থাম্বনেলটা চেঞ্জ করে দেবে, ঠিক আছে? আগেকার ভিডিওগুলো কিন্তু কিছু কাজ করতে হবে, তারপর তোমার ভিডিওতে ভিউজ আসবে। এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ 1.2 লাখ ভিউজ হয়েছে, ঠিক আছে, এই ভিডিওটা আমি বোধহয় 5 থেকে 6 বার থাম্বনেলটা আমি চেঞ্জ করেছি, তারপরে কিন্তু এত ভিউজ হয়েছে। যখন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ডাউন হয়ে যেত তখন আমি থাম্বনেলটা চেঞ্জ করে দেবো, ঠিক এইভাবে তোমাকে কিন্তু এইভাবে কাজ করতে হবে। তাই বন্ধু, তোমরা বুঝতে পারলে যে ভিউজ কিভাবে আসে। এবার তোমরা বলতে পারো, দাদা এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আমরা কিভাবে বাড়াবো? তোমাদের তো বলে দিলাম যে থাম্বেলটা ভালো বানাতে হবে, তারপরে লোকে ক্লিক করবে, তখনই তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেড়ে যাবে। আর থাম্বেল যদি তোমরা না বানাতে পারো, আমার চ্যানেলে চলে যাও, প্লে লিস্টে পেয়ে যাবে যে কিভাবে থাম্বেল বানাতে হবে, এখন আমি A to Z শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওখানে থাম্বেল বানানো শিখে যাবে। এবার বলতে পারো তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা এটা কিভাবে বাড়াবো। এটা দেখো, তোমার ভিডিওর মধ্যে একটা দম থাকতে হবে। তোমরা যে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো, নিশ্চয়ই আমার ভিডিও থেকে কিছু শিখতে পারছো, তারপরই দেখছো, তাই না? ঠিক সেই রকমই তোমার ভিডিওর মধ্যে কিছু কিছু থাকতে হবে, মানুষকে আটকে রাখার মতো কিছু জিনিস তোমার ভিডিওর মধ্যে থাকতে হবে, তারপরেই না তোমার ভিডিওটা দেখবে, না হয়তো স্কিপ করে করে দেখে চলে যাবে। ভালো ভিডিও কোয়ালিটি হতে হবে, ঠিক আছে, ভয়েস কোয়ালিটি ভালো হতে হবে, এই নয় যে ক্যামেরা থাকলে ভালো ভিডিও কোয়ালিটি হবে, ঠিক আছে? তুমি যখন ভিডিওটা এডিট করার পর এডিট করবে, যখন সেভ করবে, ঠিক আছে, তখন দেখবে প্রচুর রেজুলেশন থাকে, 1000K, ঠিক আছে, 1100K, 4K, ওগুলো একটু বাড়িয়ে দেবে ফ্রেম রেটগুলো, তখনই দেখবে তোমার ভালো রকম ভিডিও কোয়ালিটি হয়ে যাবে, তাই না? ভয়েস কোয়ালিটি ভালো করার চেষ্টা করবে, এর ফলেই কিন্তু তোমার এই অডিয়েন্স রিটেনশনটা ভালো হয়। আর যখন এই 3টে জিনিস ভালো আসবে, তোমাকে আর কিছু করতে হবে না, ঠিক আছে, প্রতিদিন তুমি ভিডিও আপলোড করে যাও, এই 3টে জিনিস দেখো তোমাকে প্রতিদিন ফলো করতে হবে, যে এই 3টে জিনিস ভিউজ, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এই 3টে জিনিস দাঁড়ানো তোমার ঠিক, এই 3টে জিনিস তোমার যদি ঠিক থাকে আর কিছু করতে হবে না, ঠিক আছে, তোমার ভিডিও, তোমার চ্যানেল গ্রো কেউ রুখতে পারবে না। তাই বন্ধুরা, আমি এখানেই ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।